खबर भलो कई तो प्रेम प्रीति बद दिया पसंद करते हाँ कम कर प्रेम प्रीति कोई विरा रूफा कन और आ रूफा कन क्यों दुटा टाक नहीं बाबार कथा विते तो सैकेल टेलीविसन तो दीता से लगे पांच भरी स्वर्ण दीता से माइया पर मत सुंदर प्रेम कर लिया देहन देहन खुले डिल्ला देहन सब लेखा कल के कष्ट एक लगे बाला बाला खाओन फाओ खाइबें असुविधा कि असुविधा से ना तर असुविधा तो नाई आए पर समय मतन और अनेक बाड़ी जम तो अस्सलाम वालेकुम वालेकुम सलाम चिंतित लगते क्या कोई ना तो आमार आबार केर चिंता खबरदार नाव थेके तुई नामबि ना नामले किन्तु तोर खबर आछे अरे की करो गिलाओ के हैं ओय तू आमको बड़ी क्या नाइसस क्या नाइसस अरे बिया करते सी तुमको दावत दिमु ना अरे तुम कि पागल हो गेलो नाकि हैं दुई बसर आमा लागे पीरित करे ओ हुनाइसे दावत करथि तूड़ी खाइसी तूड़ी खाइसी अरे देह तो केमन करे पागल होले नाकि तुम्हारे बिया करते तो आमार कोनो आपत्ति आसेलो ना जयतुनेर भाई दी कासे पांच भरी सोना तुम्हार बाबा जदि 10 भरी सोना दितो ताहले तो बिया करन जाइतो सत्य कर कथा कह मिसा गो मुखें कई बात ढंग करबी ना तो তোকে ঢং ঢং দেখলে আমার গাও জ্বলে আরে কি হইছে তুমি কইবা তো জয়তুনের কাল বিয়া ও ঘরে দরজা দিয়ে বইয়া রইছে কে ঘরে দরজা দিয়ে বইয়া রইছে তুমি সবারে সেরা চলে যাব মন খারাপ হইতে পারে না তুই সত্য কথাটা কবি না আমারে কি কমু আমি তো কিছু জানি না
জয়তুনের লগে কোনো পোলার সম্পর্ক নাই তো? দূরও ভাবি কার লগে সম্পর্ক থাকবো? কে আমাগো রফিকের সাথে সম্পর্ক থাকতে পারে না? ভাবি তুমি কি পাগল হইছো? তুই আমার লগে দুই নম্বরই করলি, যাই না না জানার ভান করলি। ভাবি ও ভাবি বিশ্বাস করো, যদি কিছু হয় তোর মাথার চুল কিন্তু আমি একটাও রাখবো না, কথাটা কিন্তু মনে রাখিস। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আল্লাহ ভাবি আপনি যদি সালাম দেন তাহলে হইলো, আপনি হইলো আমার মুরব্বী, আপনার সাথে আমি সালাম দেবো। তবা তবা কি কন, এসব কথা শুনলে আল্লাহ নারাজ হইব। আমি জয়তুনের ভাবি হয়েছি তো কি হয়েছে, আমি আপনার সে বয়সে কত ছোট না। ভাবি আপনারা দেখো আমার তাই মনে হয়েছিল, কিন্তু মুখ ফুটে তো আসলে সব কথা কইতে পারি না। তা এখন থেকে আর শরমের দরকার নাই, যা মনে চাইব কইবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যখন অনুমতি দিলেন তাইলে ফটাফট সবই কয়ে ফেলাই, কোনো অসুবিধা নেই। সকাল থেকে আমার বউরে সরি সরি মানে আপনার ননদির ফোন দিতেছি, ফোন তো সে ধরতেছেই না। ফোন ধরবো কেমনে, হারা রাত তো কানছে, কাইন্দা কাইন্দা চোখ মুখ ফুলায় ফেলাইছে। এটা কি কোন ভাবি, আমার লগে বিয়ে হইতেছে দেখে সারা রাত কাইন্দা চোখ মুখ ফুলায় ফেলাইছে? আরে না না, আমার ননদের বিয়ে আলুর লগে হইতেছে না পটলের লগে হইতেছে, এই নিয়ে হার কোনো মাথা ব্যথা নাই। আমার ননদি তো কান্তাছে ভাই ভাবিরে সেরে যাওন লাগবো এ লেখে। ভাবি জি কোন কার লগে পিরিত ট্রিট করছে নাকি? পিরিত কি কোন পিরিতের মানুষের লেগে আবার কান্তাছে না তো? পাগল হইছেন আপনি, আমার ননদির মতো লক্ষ্মী মাই এই গ্রামের একটাও নাই। ভাবি লক্ষ্মী মায়া গলিকে কিন্তু গ্রামের পোলারা বেশি পাগল থাকে। আপনি কারো জন্য পাগল আছিলেন না তো? ঘটনা হয়েছে কি ভাবি, আপনার ননদিনীর আমি বিয়ে করবো না এই কথা শুনতে আমাকে গ্রামের তিন চারটা মায়া তো না খাওয়া বন্ধ করে দিছে। আমিও তো ব্যাগকে লেগেছি। হ্যাঁ ভাবি কোন আপনার লাগে তো পাগল হইবই, আপনি যে সুন্দর। সত্য বলতেছেন ভাবি? জয়তুন তো বিয়া করবই না, আপনারে যেদিন দেখলো তারপর থেকে এই কথার মুখেই নাই না, খালি আমার জিগায় ভাবি কবে আমার বিয়ে হইব। তাই নাকি ভাবি, তাহলে আমার ফোনটা ধরে রাখে কোন তো। লক্ষ্মী মাইয়া না, বিয়ার আগে তো আপনার লগে ফোনে কথা কইবই না, আপনি এখনো বেগানা পুরুষ না। ওরে বাবা রে, কাল লগে বিয়ে হইতেছে আমার। বিয়েটা হোক না আগে, দেখেন না কি করে, বিয়ের পরে যদি পাঁচ অক্ত নামাজ না পড়েন না জয়তুন আপনার ঠ্যাং ভাঙিয়ে দিব। কোন কি ভাবি, আমার মতো একটা খারাপ মানুষের লেগা এমন একটা ভালো মাইয়া আমার কপালে লিখে রাখছে আল্লাহ। আপনি কি আসলেই খারাপ মানুষ? আপনার ননদিনীর তুলনায় আমি কোনো মানুষ নাকি? শুকুর শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অহন তাহলে রাখি ভাই, আমি বাড়ি গিয়া জয়তুনের লোকে আপনার কথা কয়া দিই মনে। ভাবি ভাবি দিয়েন কলম দিয়েন, জয়তুনের গলাটা শুনুন লিগা আমার গলাটা একদম শুকাই গেছে ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভাবি কই গেছিলেন? তোমার দিয়ে কি কাম? একটা শাবল দরকার তো, তগো বাড়ি থেকে আনতে যাবো। ফতেগো বাড়ি থেকে শাবল আনার জন্য ফতেরে লাগবো কেন? ওর বাপ আছে না, হার কাছে চাইলে দিব না। ভাবি আপনার কি কোনো কারণে মেজাজ খারাপ? তোমরা যা শুরু করছো তাতে মেজাজ খারাপ না হয়ে কোনো উপায় আছে?
भाभी कोनो चिंता करें ना জয়তুনের বিবাহ ঠিকঠাক মতোই হইব আপনি খালি রফিকের উপর ভরসা রাখেন এ ফতে ফতে এই ফতে এদিকে আই তো কি হইছে দেখো কেন এই তোগো বাড়িতে শাবল আছে না আছে তো আন তো জয়তুনের তো আনো বিয়া হয়নি এখনি কবর খুঁড়তাছো আগে বিয়া হোক তারপরে মরো এই তোগো ঘরে সুই সুতা আছে আছে তো জানো এই তো শাবল না চাইলা আর সুই সুতা চাওকে এত কথা কসকে তোরে আনতে কইলাম লই যা লও সুতা আছে লগে আছে তো সুই দিয়ে কি করবা তোর ঠোঁটটা করে সিলাই দিবে ও মা কোন হইবে তুমি এটা কি করো আর যদি ফাও পাতাল পারস তুই তোমারে ফালাই তুই এই জয়তুন অন্য বুলার বিয়া করে ফালাইতেছে হেজাল তুমি আমার উপর মিটাইতেছো কেন জয়তুনের বিয়া হইতেছে তো আমার কি হ্যাঁ এই গ্রামের ব্যক্তিই জানে তোমার কি তা করে দিয়ে জিগাও আমার জিগাও কে তুই আজকে আমি কি কইল গ্যারামের মানুষের কাছে তুমি সম্মান যাইব এমন কাম জয় তুমি করবে না না করলেই ভালো রে তোর তো বাস কাটলি তো সারা দিন লাগাই দিলি রে আরে তুমি তো টেনশন করো না গেট পর্যন্ত 1 ঘন্টা সময় লাগবে আচ্ছা দেউন নে হ্যাঁ দেখেন কিরে জয়তুন এখানে খাড়া রেছিস কে তোমার কোনো সমস্যা আরে আসমানের দিক ছায়া দেখ দিন যাইতে আর কতক্ষণ আন্ধার হইলে তো বিয়া বিয়া কার তোমার না আমার তোর তাহলে তুমি এত ফালাফালি করতেছো কেন আমি ফালাফালি করতেছি আমি তো তোর বিয়ার কাজই করতেছি আমি ছাড়া তো কেউ আছে নিজের কাজ মনে করে সব কাজ করতেছি কিরে सारे उसके जा भीतर जा सामुना बिया तो अहन होय नाई बड़ घरे बिया होइते से देखा बियार आगे अहन दिमाग देखते देहा किया करा खाली तमशाई करला आमार लगे তুমি হইলা বিয়ার কন্যা কেমনে তোমায় কই রাজা দুলাল পাইয়া আমায় ভইলা গেছো সই যা ভিতরে যা আয় হায় ভাবি তোমরা তো ঢিলা কেন তাড়াতাড়ি করো সন্ধ্যার আগে তো শেষ করতে বসো বুবু কিরে বুবু এই বুবু তোর এমন লাগতেছে কেন কেমন লাগতেছে দেখি মন হইতেছে একবারে মইরা যাইতাছস রফিক ভাই তোরে পাঠাইছে না কি হলো কথা কস না কেন রফিক ভাই পাঠাইছে না তুই কি রফিক ভাই লাগে এমন করতাছস আমি আবার কেমন করতেছি দেখে মন হইতেছে ব্যবাগতে মিল্লা হাত পা বাইন্ধা তোরে আগুনে ফালাই দিতেছে
আগুনই তো ফালাইতেছে। বুবু তুই কি রফিক ভাইয়ের বিয়া করবার চাইছিলি? এই কথা হন চিন্তা করলে হইব? আজ তোর বিয়া, ভাইজান কত কি করতেছে আমারে আগে কইতি, আমি ভাইজানরে বুঝাই কইতাম। কইলে কি হইতো? তাহলে রফিক ভাইয়ের লগেই তোর বিয়া হইতো। চাল নাই চুলা নাই, নিজেরই খাউন জোটা না আবার বিয়া। তাহলে এমন করতেছিস কেন? আরে বাবা কেমন করতেছি, তখন তুই খালি খোঁচাইতেছিস, কিছুই করতেছি না। রান্ধনের কি অবস্থা? কাটা কুটিছে, শুরু হয়ে গেছে, চলেন দেখি আই। চল আমি কিছু না ভাই, সবই আল্লাহর ইশারা। আচ্ছা সারা জীবন তোমার মানুষের বিয়ার কাম করেই জীবন যাইব। আচ্ছা জয়তুন, তুই এরম করস কেন? আমি তো তোর বিয়ার কামই করতেছি, আমি কি তোর কোনো ক্ষতি করতেছি? আর কয় ঘন্টা, বড় যে 4-5 ঘন্টা, হ্যাট বাড়িতে তো স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি যাবি, আমার লোকে খুশাখুশি করে তোর কোনো লাভ আছে? আছে। আর একটাও কথা কবি না, সোজা বাড়ি যাবি, আয়। খবরদার, কোন সাহসে তুমি আমার হাত ধরো? আমার এই হাত ধরবে আমার স্বামী, তুমি কেন ধরবা? বুঝবার পারি নাই। খারাপ এক পাওয়া গাবা না। মানে তুমি মাফ করে দিও। জয়তুনের বিয়া হইয়া যাইতেছে দেখে খারাপ লাগতেছে। আমি কি জয়তুনের লাগে পাগল আছিলাম নাকি? আমি তো পাগল আছিলাম তোর লাগে। কই কোনোদিন তো বুঝলাম না। বুঝবি কেমনে? আমি তো তোরে বুঝতে দেইনি। বুঝতে দেন নাই কেন? একবার চিন্তা করছিলাম কথাটা তোমারে কইয়াই ফেলাই, কইতে আইছিলাম একদিন, কিন্তু আইসা দেখি কি দেখি যে দিন দিন তুমি কুজা হয়ে যাইতেছো। কুজা? পরে চিন্তা করলাম দেশে এত মায়া থাকতে একটা কুজা মায়ের বিয়া করুম, তারপরে দরকার নেই। এ এত বড় থানা কথা আপনারা কেড়ে কইল কে? তুমি বুঝো না, তুমি টের পাও না যে তুমি দিন দিন পূজা হয়ে যাইতেছো? তুমি মিথ্যা কথা কন কেন? আরে মিথ্যা কথা কম কে, তওবা তওবা, তুমি আয়না দেখো না। ছোট লোক বদমাশ কাজে জানি কোন গাইতে। এই এই, আরে জয়তুনের ঘরে বড় আয়না আছে, দেখে লই। রোহিত ভাই,
ওর আবার কি হইলো? কত কিছু হয়, ওর হনের কিছু বাইয়া লাগে নাকি? কাজ কর, কাজ কর, দেরি করিস না। লাগা এখানে লাগা। রওনা দিবেন কোন সোম? দিনা দিনই রওনা দেন ভালো না? আমার একটু দাও না। কথা শুনতে দিবি তো? আমি একটু দাও না, আমি দুলাবেলা কথা কই। একটু শুন তো, শুনেন, এখনো যদি রওনা না দেন তো আমাকে নাই তাইতে তো রাইতে হয়ে যাইব। দেরি না করে রওনা দিয়ে দেন। একটা সত্য কথা কই বুঝছ না? কি ফতেবু, আমি কি দিন খুঁজা হইয়া যাইতেছি? কেডাই কইলো না, আমার নিজের কাছে কেমন জানি লাগতাছে। সায়া দেখতো ভালো কইরা লাগতাছে না? খুঁজা লাগতাছে না তো? আমার খুশি করার লাগিয়া কস না, ভালো করে দেখ, বিয়ে সাথে ব্যাপার আছে। এমনি জয়তুনের বিয়ে হইয়া যাইতাছে, আমার নানা মানুষে কথা শুনাইতাছে, লোকের মানুষের বিয়ে হইয়া যাইতাছে, তোর বিয়ে কবে? তার উপরে দেয় যদি আমি খুঁজা, তাহলে কি উপায় আছে? তোর ফতেবু কেডাই কই তোমার এইসব কথা, তুমি একটু গুজা না। হ্যাঁ বুঝছি, জয়তুন কই? ভিতরে। আহারে, যত তাড়াতাড়ি রওনা দিবেন তত তাড়াতাড়ি এইসব বউ দেখতে পারবেন। তোমার এখনো কথা শেষ হয় নাই। ধর ভাই ধর, দিতেছি। শুনেন, আপনার শালীর লগে কথা কন, দুলাবার লগে কথা কনের লগে একেবারে পাগল হয়ে গেছে। হ্যালো দুলা ভাই, আপনি কামটা একটু ভালো করেন নাই। আমার লোকে কথা না কয়ে ভাবির লোকে এতক্ষণ কথা বুঝছেন, আমি রাগ করছি। রাগ করো না সোনা, রাগ করো না। শোনো, ভাবি মুরুবি মানুষ না, এখন ভাবিরে কি আমি কইতে পারি? জোসনার মতো এরকম একটা জুয়ান শালি থাকতে আপনার মতো বুড়ির সাথে আমি কথা কম, এটা আমি কইতে পারি? কও, তুমি কও। ভাবির একবার কইলেই পারতেন জোসনারে দেন, কন নাই তো। ভাবি তো কনের কোনো চান্সই দিল না। তুমি কি মনে করো, তোমার লগে কথা কইতে কি আমার মন চায় না? হ্যাঁ, আপনার যে কার লগে কথা কইতে মন চাইতেছে সেটা আমি বালা কইরাই জানি। কার লগে কথা কইতে মন চাইতেছে কত? কার লগে আবার বুবুর লগে? আচ্ছা জোস না, তোমার বুবু এরকম কে কত? কখন থেকে আমি সাজা গুজা বসে রয়েছি, চিন্তা করছি তোমার বুবুর লগে কথা কইয়া আমি রওনা দিব। তোমার বুবু তো ফোনই ধরে না। আমার বুবু এমনই, আপনি রওনা দেন। আচ্ছা তোমার বুবুর একটু দিবা, দাও না শোনা। এমন বউ পাগলা বেটা আমি আমার জীবনেও দেই নাই। আচ্ছা দিতাছি। আচ্ছা ঠিক আছে, ধর। কি কথা ক? কেডা মোবাইল করে ধরস না কেন, ধরস না কেন? কেডা কবি তো বুঝছো ফতেবু, জানে না কেডায়। তোমার জামাই ধরো। লো এটা তুই কি করলি? যা তো এখান থেকে। রাগ করস তো, ছোড়ো মানুষ। বই বোকাটা তুই না জামাইল না? তুমি যারা কই বইব জামাল, তাহলে এক কাম করি, দিছি বক নাকি? টাকা পয়সা পকেটে আনলাইবি না তো? দূর পাগল, কি যে কো? তেইশ কিলো। হ্যাঁ দেখো। আরে এটা, আরে এটা খালি লাগতেছে, এটা মোটা কাপড় নিয়ে ভিজাই দে, দেখতে কেমন লাগতেছে? আচ্ছা আমি ওখানে লই। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। আরে ডেকোরেটর লোক কই? আইতাছে আইতাছে। ডেকোরেটর লোকের লোকের সাথে কথা ক, আর পানির ড্রাম কো? মানুষজন খাইলে হাত মুখ দিব না? এই খারাপ। তোমার তাবিজ কই? এই যে এইটার আর দরকার নাই। Thank you.
এই তাবিজ দুইটার মধ্যে কি আছে জানিস? শিরি ফরহাদ, ইউসুফ জুলেখা, লাইলি মজনুর মাথার চুল, এই তাবিজ যে পোলার গলায় পরায় দিবি সে তোরে ছাড়া কিছুই বুঝবে না। নে বাবা, কত দিতে হইব? তোর কাছ থেকে কিচ্ছু নেব না, এক সপ্তাহ পর আসে আবার দর্শন দিয়ে যাবি। জি বাবা। যা যা। পাগলের কাছ থেকে আসি দাওয়াই নিতে। কি দাওয়াই? তোমার না কইছিলাম আমার রাতে ঘুম হয় না, তোমার লাগে একটা আনছি। কে? ওই যে তোমার না রাতে বোবাই ধরে, এই তাবিজ পড়লে আর বোবাই ধরবো না। তাহলে বাইন্দা দে, বোবাই বহুত জ্বালাইতেছে রে। তাবিজটা পিন্ধনের পর এরকম লাগতেছে কে? কিরকম লাগতেছে? তোর হাত ধরবার মন চাইতেছে। মিশা কথা, তোর লেগে কেমন জানি পাগল পাগল লাগতেছে। কি কও? হ, তোরে বিয়ে করবার মন চাইতেছে। তাহলে ভাইজানরে কও, ভাইজান হুদাও দিয়ে আমার জন্য পোলা দেখতেছে। আমি ভাইজানরে পোলা দেখতে নিষেধ করি? না না, অহনে না করানোর দরকার নেই। তাবিজটা কয়দিন পইরা দেখি, তাবিজের মাঝেদের ডাকে বুঝে লই। চল চল। আমি কি বুঝি না রফিক ভাই কেন আমার লোক এমন করে? কেন এমন করে? তোরে তো আটকাইতে পারলো না, ফসকে বাইর হয়ে গেলি আর নজর দিছে আমার দিকে। এডা উড়া কইয়া আমার সামনে আগুন লাগবো না? তুই বেশি বুঝোস। তোর লাগে পাগল আসিল না রফিক ভাই? কোনোদিনও না। তাহলে কার লাগা পাগল? আমার লাইয়া। আমি কেমনে কম, হের মনের কথা কি আমি জানি? আমি জানি। কি জানিস? আমি ফতে, এমন কোনো কথা নাই তোরে আমি কই নাই। স্কুলে কোন পোলা আমার চোখ মারছে, খাতা কিনতে গিয়ে কোন দোকানদার আমার হাত ধরছে, পড়া ফাঁকি দিয়া সামনে আমি ফেল করে তাকাই আসিলাম, এমন কোনো কথা নাই আমি তোরে কই নাই। আর তুই জয়তুন একটা হারামি, কোনোদিন আমার কোনো কথা কস নাই। আল্লাহরে, কেউ আমার জন্য পাগল আছিল না, আমিও কারোর জন্য পাগল আছিলাম না। কিছু থাকলে তো কমু। ও রাইতে বিয়া, মুখটা এরকম আন্ধার করে রাখছো কেন? বাড়িঘর থুইয়া তোগো থুইয়া অন্য বাড়ির জামুকা, কবে আসুম ঠিক ঠিকানা নাই। হাসুম কেমনে? তুই
তো রফিক ভাই লাগা এমন করতাছস না তুই তো একটা সুরুনি যা করছস পলাই পলাই করছস কোনদিন কি কারোর কিছু কইছস তুই কি মনে করছস আমি এগুলা দেখি নাই কি দেখছিস রফিক ভাই কি করো দেওসরে কি করি এদিকে একটু আহত না না অহন আউন যাইবো না মাছে আদার খাইতেছে আরে কি লো আরে কি করো কই যাবো আহত আহত আরে কোন পাগলের পাল্লায় পড়লাম তো দেখি হ্যাঁ কি হইছে এখানে কি আহো আহো কি হইছে ও এই যে সাপটা চাই না দাও আমারে কই কি ওই সাপ আনতে গেলে তো আমার মাথা পানিতে নামা লাগবে না তেলে নামবা আমি কি তোকে বাড়ি কামলা যে তোর জন্য মাথা পানিতে নামি আমার সাপ আনতে দেব আমি কি তোমারে কামলা কইছি কামলা হইলে হাত ধরে টাইনে নিয়ে আসতাম তো কি মনে করে আনছো ভাই মনে করে আনছি ভাই ভাই আপনি আবার মনের মতো অন্য কিছু মনে করেন না আপনাকে পুরুষদের তো আবার স্বভাব খারাপ হাত ধরে টান দিলে আবার অন্য কিছু মনে করে বসে হ্যাঁ করে যায় আসো কেন যাও না মা ভাই বাড়িতে না ভাই বাড়িতে থাকলে তোমার কথা না যাও যাও নামো ধরো এইতে আমি কি করব বাড়ি যা রান্দে কামু নাকি তাহলে আবার এতে আনাইলি কেন চুলে গুজে তো ওমা সব কইলা কেন কি কস তুই মানুষে দেখলে কি কইব মানুষে কি কইব মানে আমি কি তোমার লগে পীড়িত করতেছ নাকি ওই জোসনা বাড়িত নাই জোসনা বাড়িত থাকলে জোসনারই কইতাম কিলো সারু সুকান বুঝে তাও একটা ফুল গুজাইতে এত সময় লাগে রফিক ভাই তুমি তো মানুষ ভালো না কি কথা গেল তুই বল তো বল ওলা বাপরে বাবা একটা ফুল গুজাইতে এত কাছে আহন লাগে একবারে গা ঘেসে গড়াইছো তোমার মতলব তো ভালো না এই খালা করো তুমি আবার এর মধ্যে ফিরিদের গন্ধ ফিরছো না জোসনা নাই তাই তোমারে দিয়ে কামড়া করাইলাম তোমাকে তো আবার বিশ্বাস নাই বুঝছো হ মায়ের পেটের আপনা বোন মনে করে ফুলটা গুজে দিছি অন্য কিছু মনে করার কোনো উপায় আছে কি ঠিক না মিসা কইলাম মিসাই তো সব মিসা এক বিন্দুও সত্য নাই হ্যাঁ
বরে যাইতে দেন মামা দুলা ভাই কই যাইব আপনার কি বিয়ে হইছে হ্যাঁ বিয়ের কথা যাই না আপনার কি দরকার আপনার কি বিয়ে হইছে কে দেখা কি মনে হয় দেখা তো মনে হয় তিন পোলার বাপ মুক্তার তোরে তো তিন পোলার বাপ বানায় দিছে তুই মরিয়া যা এ কই কি এই আমার ধর চোখে দেখেন নাই দুলা ভাই চোখে দেখবো না খেয়ে আগে গিয়ে বসি তারপর দেখবো না দিব বাকির নাম ফাঁকি এটা আমরা জানি দুলাল দুলাল ঝামেলা করে লাভ নাই দে তো দে 200 টাকা দিয়ে দে তো ওই মিয়া কি কইলেন 200 টাকা এ কি কাম মিয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ 300 টাকা দিচ্ছি 10 পয়সা কম হইবেন হাই 10000 টাকা 10000 টাকা কাছে ধরেনি ও মা আপনি না মরে গেলেন জিন্দা হলেন কেমনে 10000 টাকার কথা হই না মরাটাও জিন্দা হয়ে গেছে আমি তো বহুত দেরি হয়ে গেছে বুঝছেন কিছু না আমগো মুরুব দিয়ে আছে হেগো বহুত কষ্ট হইছে এবার ছাড়ুন তো টাকা ছেড়ে মুরুব বিন্দু হয়ে দিয়ে কোনো লাভ নাই কাউরে ছাড়ুন না হ্যাঁ 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 কাউরে ছাড়ুন না কাউরে ছাড়ুন না ওদুলাল কই বিয়া করবার আইছো ভাই মই মুরুব বি মানে না পুরো মুষ্টি তো বিয়া হবে আপনি ঠিক কথা বলছেন ভাই রে আমি তো ঠিক কথাই কই কিন্তু আপনি তো ঠিক কাজটা করতেছেন না আমাকে তো যাইতে দিতেছে না টাকা ছাড়া কেমনে যাইবেন কোন টাকা ছাড়ে টাকা তো দিতে যাইতেছি নাই না 300 টাকা হাতে রফিক ভাই 300 টাকা হাতে কেমন ছোট লোক দেখছেন আবার গো বেয়াদব আচ্ছা 300 টাকা কি টাকা না আরে ভাই বিয়ে করবার এসে 300 টাকা দিলে চলে কে চলবো নাকি ভাই রে হাতের ফ্যানও তো খাওয়ান খাওন না আবার চালের আটা চাল ভাজি এটাও তো খাওয়ান খাওন না না এটা কি আমরা না করছি বিয়ে করবার আইছেন মান পোলার মাংসের বদলে যদি ভাতের ফ্যান দি খাইবেন খাইবেন না খাইবেন না দেখছেন রবি ভাই দেখছেন বে বাকি বুবু হ্যাঁ 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 কথা কোনা আচ্ছা 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 তোরা কয় টাকা চাইছিলি 10000 টাকা 10000 টাকা বট টাকা হলো ভাইজান হ্যাঁ হ্যাঁ ভাই কথা হইলো আচ্ছা এক কাম করি মুখ ছুটেন না 5000 টাকা দিয়ে ঢুকে আচ্ছা ঠিক আছে আচ্ছা দে দে অবশ্যই দেখছোস কত জিনিস পাঠাইছে তুমি দেখো আচ্ছা বিয়ের দিন মানুষ এরম চাইতে থাকে ও বিয়ে করবার চাইছিল একজনের তোমরা বিয়ে দিতেছ আর একজনের লগে তা কি চাইতে থাকবো না দাদি
এগুলো আপনি কি কথা কন উদয় প্যাস লাগান এই আমি উদয় প্যাস লাগাই হ্যাঁ সারা জীবনই তো দেখলাম আপনি তো খালি প্যাসই লাগান সারা জীবন ধন দেখলা যে আমি প্যাস লাগাই তখন দাওয়াত দাও কেন হ্যাঁ দাওয়াত দেওয়ার আগে মনে থাকে না দাদি ও দাদি মন খারাপ না হয়ে কি হইব এত বিশালি এক ঘন্টা যাবত বসে রয়েছি কেউ আসে না আহারে মুখ তো কেমন হুগাইয়া গেছে দেখছস দেখে মায়া লাগতো আহারে কি মায়া লাগতেছে আমাকে দেখে একটু চায়েন আমাকে কিন্তু কোনো বিয়ে হয় নাই হ্যাঁ আমার বিয়ে হয় হ আপনি দেখেই তো বোঝা যায় আপনার তো বিয়ের বয়সই হয়নি আমার হয়েছে দুলা ভাই আপনার এই বন্ধু মানুষ কেমন কেন পছন্দ হয়েছে নাকি পছন্দ না হলে কি জিগাইতাছি কুকুরটা কি সুন্দর কেন আমার চোখ দুটা কি খারাপ না না আপনার চোখ দুটা একটু রাঙ দুলা ভাই জুতার মতো কি দুলা জুতার মতো আরে দুদা এই তো জুতা কই কই লাগেছে এই জুতোর মোকাম রে আরে জুতার কি ভাঙ কইছিনি তো আমার পকেটের উপর হামলা কই রই যাইতেছে ঠেকা তোর তো খুব সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে আমার বুবুরে তো সুন্দর লাগবো না আমার জয়তুন এমনিতেই মেলা সুন্দর তো সাজনের গুজনে অরে রাজরানের মতো লাগবো না তো লাগবো কি এইগুলান দেখছো পারছস পারু নাকি ও বা এটা কোনো কাম হইল নি যাই যাই কাশি আমিও যাই ওগুলানের মেজাজ একটু খারাপ করে দিয়ে আসি দেখলে দুলা ভাই দাঁতে দাঁত লেগে ফিট হয়ে যাইব রফিক ভাই করে একলাই বেবাক কাম সামলাইতেছে মানুষটা পারেও কামলা তো কামলারা এমনই হয় এমন করে কষ কেন মানুষটা খুব ভালো একবার আইতে গবি এখানে দরকার নাই বুবু এমনি পুববাড়ির দাদি চিল্লাই চিল্লাই নানান ধরনের কথা কইছে ভাগ্য ভালো তারা কেউ শুনে নাই বুব বাড়ির দাদি তো মিশা কথা কয় নাই এই কথা হন মুখেও নিস না বুবু ভাইজান কাঠকুট পোড়াইয়া এত বড় ঘরে তোর বিয়া ঠিক করছে এই কয়দিন কত কি করলো পুরা বাড়ি নাচতেছে আর হন ভাইজান ঘরে দরজা লাগায় বসা রয়েছে এত বড় মানুষটা কানলে কেমন লাগে ক মুখে শুধু এক কথা জয়তুনরে আমি খেদাই দিলাম জয়তুনরে আমি খেদাই দিলাম
এটা কেমন কথা ওলার বাপে তোমারে খোঁজে আর তুমি নাই আমি যে কি করব কিছু করতে তো কইতেছি না তার লগে বসবা চা আপমান খাবা তার লগে একটা মানুষের থাকার দরকার না রফিক আছে না রফিক আমাগো কেডা ও কি লাগে আমাগো কথা কথা যে খালি রফিক রফিক করো কি হলো বইয়ে রইলা কেন আহো ভাবি ও ভাবি এই যে ভাবি তুমি এখানে আহো তো কেন কিসে আরে পাগল লোকে কথা পারতেছি না আহো খারা খারা শোনো খারা কিন্তু ওই কোনায় বইয়ে রইছে একলা একলা তুমি কিন্তু যা কথা বলতো পরে কই আহো মায়ের পক্ষের না লগে কিছু আনেও নাই আরে খাইতে আইছে খাক এমন ফাও খাইলে তো খাওন শর্ট পড়ে যাবো এই তুমি এখানে খাও দাওয়াতি মানুষ সব খাইবো তারপর তুমি খাইবা ঠিক আছে না যা গাও গেরাম নাই নদীর সর ভাঙ্গা বাড়ি ভাঙ্গা ঘর হাই হাই কোন দেশে কোন ঘরে দিতাছে বিয়া আমার ননদিরে হাই হাই কি হইব যাই তুনের হাই হাই কি হইব যাই তুনের অনেক ভালা ঘরে থাকবো আপনার ননদি ভালা ঘর না পচা ঘর গায়ে 200 ডিগ্রি জ্বর হাই হাই জীবন জীবন শেষ হইলো কপাল পুরলো আমার ননদি হাই হাই কি হইব যাই তুনে হাই হাই কি হইব যাই তুনে আপনার ননদির কপাল পুরবে কে কপাল পুরছে আমগো পোলার যেই না আমার পোলারে চক্ষু দুইটা গোলারে আধা পাগলা জামাই লইয়া জলে ডুবছে আমার ননদির হাই হাই কি হইব যাই তুনে হাই হাই কি হইব যাই তুনে হাই হাই কি হইব দুলালের হাই হাই কি হইব দুলালের হাই হাই কত বড় সাহস আমাগো পোলারে কয় আধা পাগলা পোলার আরো দোষ আছে রাইতে বেলা ওডে গাছে সোরা জামাই লইয়া হাই হাই জেল খাটতে হইব আমার ননদি হাই হাই কি হইব যাই তুনে হাই হাই ও রফিক ভাই কি হইব যাই তুনে হাই হাই কি হইব যাই তুনে আরে আরে আমি কি জানি আমি কি জানি দরো ও রফিক ভাই হাই হাই কি হইব যাই তুনে হাই হাই কি হইব দুলালের হাই হাই কি হইব যাই তুনে কাকা রাত বাড়তাছে অন বইতে লাভ কি ব্যক্তির খাওন দিয়ে দেই খাওনের আগে একটা জরুরি কাম সারন লাগবে যে কি জরুরি কাম কাকা দিলীপ দিলীপ আগে কাকা আসনের সময় ওরে সঙ্গে করে নিয়ে আইছি কেন ওনার আনছেন কেন ঝামেলা বিয়ার আগে সেরে বলো নি বলো বিয়ার পরে ঝামেলা হইলে সংসারে অশান্তি হয় আমি তো কিছু বুঝতেছি না কাকা পোলাবার মানুষ তোমরা এগুলি বুঝবে না আমরা আগলে দিনের মানুষ আমিগুলি বুঝতে হয় তোমার বইনেরে তোমার যে কয়নাঘাটে দেওয়ানোর কথা আছে এগুলি ঠিকঠাক মতো বুঝাই নিব আমাকে দিলীপে দিলীপ দাতে কর্মকার ও তুদ্য গোষ্ঠী সোনার উপর কাম করে হাতে গয়না নিলে বুঝবার পারে কোনটা আসল কোনটা নকল যাও গয়নাগুলি নিয়ে আসো কিসে জয়তুন আমরা কই বিয়ে দিতেছি কেন
হঠাৎ জয়তুনরে যে সোনা দানা দেওয়ার কথা ছিল ওগুলো দুলালে বাপের হাতে তুলে দাও। গয়না জয়তুনরে পরায় ফেলাইছি না, ওগুলো খুইলে নিয়ে দাও। কেন দুলালে বাবা শেখরা নিয়েছে, সোনা আসল না নকল মাইপা ঠিক মতো বুঝে নিবে। আমাকে মাইয়ারে কি আমরা নকল সোনা দিমু? দিতেও তো পারি। ভাবি কি হইছে? ভাবি ভাবি আপনার মতো একটা মাইয়া আমার লেগে জোগাড় করে দিয়েন। আমরা লাটকে বই থাকবো নাকি? এই যে এই একটা মানুষই দেখলাম তোমাকে গ্রামে যে সবসময় উচিত কথা কয়। চলেন ভাই বাইরে গিয়ে একটু গল্প করি, ওইদিকে জামাই মেয়ে আবার একলা বসে রয়েছে। জয়তুনের গা থেকে গয়নাগুলো খোল। কেন ভাবি? দুলালের বাপ লগে করে শেখরা লয়ে আইছে, বিয়ার আগে গয়নাগুলো পরীক্ষা করে দেখবো সোনা আসল না নকল। কি কও, আমার ঘরে এরা বিশ্বাস করে না? তোর খুলতে কইছি খোল। এই জোসনা দাঁড়া ভাবি, আমার দুইটা মিনিট সময় দেন, মাত্র দুইটা মিনিট সময় দেন। ভাই দুলালের বাবার লোক কথা গিয়ে কোনো লাভ না, হিয়া মনি আপনি এক কাম করেন দুলালের কথা কন। ভাই আপনি মায়ারে পছন্দ করে বিয়ে করতেছেন না? হ্যাঁ আপনি আপনার বাজানরে বুঝান, মায়ারে সাজাই ফেলাইছে, গহনাঘাটি ব্যাপক পিন্দাই ফেলাইছে, অনকে মায়ের গত থেকে গহনাঘাটি খোলা ঠিক হইব? কে গহনা খুলব? কে আপনার বাজান শেকড়া লই আইছে, গয়নাগুলি ওজন করে দেখব, খাঁটি না ভেজাল সেটা পরীক্ষা করব। কত থেকে গয়না খোলা, এই কামটা কি উচিত হইব ভাই? ভাই আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমি আমার বাবার মুখের উপর কোনো কথা বলতে পারবো না। ভাই আপনি একটু বাবার লোক কথা বলুন। ওই গয়না তো হন মায়ার গতরে, গত থেকে গয়না খোলা ঠিক হইব? তুমি কেডা? আমার নাম রফি, আমি ওই যে মায়ার বড় ফুপুর পোলা। তাইলে নিশ্চয়ই গয়নায় ভেজাল আছে? না না না, গয়নাতে কোনো ভেজাল নাই। তাইলে নিশ্চয় মাপে কম আছে? না কাকা, কম থাকবো কে, বাড়ির দিয়ে মাইপা দেখেন। ওহনে মাপার অসুবিধাটা কি? না কাকা, মানে সোনা মাপনের তো কোনো অসুবিধা নাই, কিন্তু মাইনসের কি এমনি মাপন ঠিক? ভাই কি বোনের ভেজাল সোনা দিব কন, যা দেওয়ানের কথা তার থেকে কম দিব? পাকনামি না করিয়া যা বলছি সেটা করো গা, নইলে 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 পোলা নিয়ে বাড়ির যাবো গা। না 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 না, ঠিক আছে কাকা আমি দিতেছি। জোসনা গয়নাগুলি খুলে ফেলা। এইটিগুলো কত হইলনি, নিজের বোনের লগে কেউ বাটপাটি করেনি। আমি কি করবো? তুই গিয়ে তোর বাপারে কো,
কি কমু কবি যে সোনা দানা মাপামাপি করন যাবো না তুই সোনা দানা ছাড়াই জয়তুনরে বিয়ে করবি তোর আমার বাপের সিরস না কাইটা গাঙ্গে ভাষাই দেব তোর লেগে তোর লেগে তো আজ আমরা বেইজ্জতি হইলাম তুই যে আমাকে বন্ধু এটা ভাবতো ঘৃণা লাগে বিয়ে বাড়িটা এক মিনিটে মরা বাড়ি হয়ে গেল দূর বেটা আমি আর এখানে থাকবই না আগলে দিনে শোনা খাদ নাই আমার হাওড়ির খাদ থাকবো কেমন ভাইবা দেখো কই ভুলি দেওয়ার কথা আজ বলি হয় ভরি ভাইজান এক ভরি বেশি আছে আলহামদুলিল্লাহ নে পড়া শেখরা কি কইল এক ভরি সোনা বেশি আছে ভাইজান কই কাকা খাওন দাওনের কামটা সারে ফেলান আপনাকে বাড়ি তোর মেলা দৌড় যাওয়ান লাগবো না তা খাওন তো লাগবই তয় তাকে বিয়ার কামটা সেরে লই বহুত আদরের বইন আমার আপনাকে পোলার লাগে আমার বোনের তুলে দিতে ভর সবাই চেছি না বিয়ার কামটা থাক তোমার কথা তো বাবা ঠিক মতো বুঝলাম না আপনার পোলার লাগে আমার বোনের বিয়ে দিব না এবার বুঝছেন ভাই কি কইতেছে যা কনের কইছি কাকা কাকা ভাইয়ের মাথা গরম হয়ে গেছে আপনাদের মাথা গরম করেন না সব ঠিক হয়ে যাবো আমি দেখতেছি ওই শালা গোয়া খুন যাইতে কম এক্ষুন যাইতে কম আপনি তো বুঝলেন মানুষ কাকা একটা মেয়ের বিয়ে ভাঙে গেলে কেমন মতন পার পাইবেন বিয়া কি আমি ভাঙছি বিয়া তো ভাঙছে মায়ের ভাই নিচে আপনি আমার বাবার দোষেন কে আমার বাবা তো বিয়া ভাঙে নাই আমার বাবা এখনো চাই বিয়াটা হোক আমার লগে দেমাক দেখায় গরিবে মারায় ঠিক হইতো আমার বাবার গরিমা নাই দেমাক নাই আমার বাবা তো এখনো বিয়াটা করাইতে চায় ভাই আমার একটু সময় দেন আমার একটু সময় দেন সময় দেন সময় দেয়া দেয় নাই মায়ার ভাই যদি এখানে আইসা আমার কাছে মাপ চাই তাইলেই বিয়া হইব নইলে না অক্ষরি মাপ চাই তুই বা আমি এই বিয়া করবই আচ্ছা আচ্ছা আপনার একটু ঠান্ডা হয়ে বসেন আমি আসতেছি আমি দেখছি
জয়তুন, তুই তোর ভাইরে গিয়ে ঠেকা। ভাইজান সব তীরে মাইরা খেদাই দিতেছে, বিয়া ভাঙিয়ে দিতেছে তোর। আরে বিয়া ভাঙুন কি মুখের কথা, একবার যে মায়ের বিয়া ভাঙে সেই মেয়েকে সহজে বিয়া হয় হইব না কেন? তুমি আসো না। কি আমার চাল নাই চোলা নাই, আমি কেমনে বিয়া করব? সাল একদিন হইব, আর সুলা আমি মাটি দিয়ে বানাইলাম না।